রাজ্যপালের কাছে আমরা এসেছিলাম সিবিআই সংক্রান্ত আমাদের যে ক্ষোভ সেটা জানানোর জন্য। এটা ডিসকাস হোক বা না হোক আমরা ডেপুটেশনটি দিয়েছি এবং ওটাই আমাদের টার্গেট ছিল, ওইটুকু আমাদের সফল হয়েছে, এটুকুই আমরা জানাতে এসেছিলাম। হয়তো ডিসকাশন হলে আর একটু বেটার ভাবে আমাদের ক্ষোভটা মানে জানাতে পারতাম, কিন্তু সেটা হলো না, যে কারণেই হোক আমরা জানি। এই দুদিনের এতে কোনো ভরসা পাচ্ছেন কি রাজ্যপালের ওপর? কারুর ওপরেই আমরা ভরসা খুব পাচ্ছি। কিভাবে ভরসা পাবো? আমরা ডেপুটেশনটা দিতে এসেছিলাম, এবার সেই ডেপুটেশন আমরা পাঠিয়েছি, সেই ডেপুটেশন থেকে তিনি যদি কনভে করতে চান, তিনি আমাদের মানে সাংবিধানিক প্রধান এখানকার, তো সেই জায়গা থেকে আমাদের ডেপুটেশন জমা দিয়েছি সিবিআই তদন্ত সূত্র নিয়ে। আমাদের যে চার্জশিট নিয়ে সংক্রান্ত খুব আপনারা দেখেছেন, সেই ডেপুটেশনটা সেটা আমরা ওনাকে জানাতে পেরেছি, এটুকু।